নমস্কার সকলকে, আমি সঙ্গীতা এবং আপনাদের সকলকে জানাই আমার চ্যানেল সিম্পল এন্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতাতে সাদর আমন্ত্রণ। বাঙালির ঘরে ঘরে পৌষ পার্বণ শুরু হয়ে গেছে, তাই আজকের রেসিপি খুবই জনপ্রিয় এবং খুবই পুরনো একটা রেসিপি, নরম তুলতুলে চিতই পিঠের রেসিপি। এটাকে চিতই পিঠে কিংবা আশকে পিঠে, এমনকি সরা পিঠেও বলা হয়। আর এটা বেসিক্যালি মাটির সরার মধ্যে ঢেকে ঢেকে এটাকে বানানো হয়। কিন্তু আজ আমরা অনেকেই দেশে বিদেশে নানান রকম জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, সবসময় আমাদের কাছে মাটির সরা কিন্তু অ্যাভেলেবেল হয় না। তাই আজ দেখাবো কী করে নর্মাল সাধারণ রান্না করার যে কড়াইতেই আপনি এটা কী করে বানাতে পারবেন। কড়াইতেই কিন্তু এটা খুব সুন্দর নরম তুলতুলে চিতই পিঠে খুব ইজিলি বানানো যায়। এবং সেটা বানাতে কী কী লাগছে তার সমস্ত ইনগ্রিডিয়েন্ট লিস্ট কিন্তু আমি এই ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি, কাইন্ডলি কিন্তু চেক করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক এই নরম তুলতুলে চিতই পিঠের রেসিপি। আমি এখানে মেজারিং কাপের মাপে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। আতপ চাল দিয়ে পিঠেটা বানালে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে পিঠের মধ্যে। এবার এই আতপ চালের সাথে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ সিদ্ধ চাল। ঠিক যতটা পরিমাণ আমি আতপ চাল নিয়েছিলাম তার ঠিক হাফ পরিমাণ আমি সিদ্ধ চাল নিলাম। এই দুরকম চাল মিশিয়ে পিঠেটা বানালে পিঠেটা কিন্তু খুবই নরম হয়। এবার এই দুটো চালটাকে খুব ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এই আতপ চাল আর সিদ্ধ চালটাকে পুরো সারা রাত আমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। চেষ্টা করবেন সারা রাত কিংবা মিনিমাম 8 ঘন্টা এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে। আমি চালের মধ্যে ভেজানোর জন্য পর্যাপ্ত জল দিয়ে এটাকে ঢেকে এভাবে রেখে দিলাম। 8 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন ওভারনাইট চালটা ভিজে কত সুন্দরভাবে এটা ফুলে গেছে। এবার এই জলটাকে আমি ফেলে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর মিক্সার জারের মধ্যে ভেজানো চালটাকে এবার স্মুথলি বেটে নেব। জলটাকে ছেঁকে আমি চালটা পুরো এই মিক্সার গ্রাইন্ডার জালের মধ্যে নিয়ে নিলাম। আর এইবার বাটার জন্য আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই চালটা বাটতে একটু সময় লাগবে, তাই একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে বেটে নিতে হবে, যেন কোনো চালের দানা কিচকিচ যেন না করে, একদম যেন মিহি একটা পেস্ট হয়ে যায়। চালটা আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের মাপে হাফ কাপ নর্মাল ভাত, মানে যে ভাত আমরা রেগুলার খেয়ে থাকি সেই নর্মাল ভাত আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম। এই পিঠের গোলায় ভাত বেটে দিলে এই চিতই পিঠে কিন্তু খুবই নরম তুলতুলে হয়। এটার এই সিক্রেটটাই হচ্ছে, নরম তুলতুলে হওয়ার সিক্রেটটাই হচ্ছে এই ভাতটা দেওয়া। তাই অবশ্যই করে কিন্তু একটু অল্প ভাত দেবেন, এটা কিন্তু স্কিপ করবেন না। এই ভাতের সাথে আমি এবার দিয়ে দেব 7 মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ একটু বেকিং পাউডার। এবার আবারও মিক্সিটাকে আরও একবার ঘুরিয়ে নেব। চিতই পিঠের ব্যাটার এখন আমার একদম রেডি। আমি একটা মিক্সিং বোলের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে নিলাম, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা আমার এখন অনেকটাই ঘন লাগছে, তাই আমি এর মধ্যে একটু ব্যাটারটা অ্যাডজাস্ট করার জন্য আমি এর মধ্যে একটু গরম জল দেবো। অবশ্যই করে কিন্তু গরম জলই দেবেন। আমি মিক্সারের বাটিটার মধ্যেই তলায় লেগে থাকা যেটুকু লেগে আছে এটার মধ্যে আমি সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, এবং বাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো এই গরম জলের সাথে, এবং এটাকে আমি মিক্সারের বাটিটার মধ্যে মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেবো। আবারও খুব ভালো করে ব্যাটারটাকে হাতা দিয়ে মিশিয়ে নেব। এবার এটাকে ভালো করে মেশানোর পর এটাকে আমি 1/2 ঘন্টার জন্য ঢেকে একটু রেস্টে রেখে দেবো। এটাকে অবশ্যই করে একটু 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। ফাইনালি 1/2 ঘন্টা পর ফিরে এলাম, ব্যাটারটা দেখুন এখন কিন্তু একটু বেশ গাঢ় হয়েছে। এর মধ্যে কিন্তু আর আমি জল মেশাবো না, ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমই হবে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এক এক করে চিতই পিঠে বানাবো। গ্যাসের ওপর আমি একটা এরকম অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়ে দিয়েছি, এরকম কড়াই মোটামুটি আমাদের সবার ঘরেই অ্যাভেলেবেল। কড়াইটা গরম হলে তার মধ্যে আমি একটু সাদা তেল এরকমভাবে ব্রাশ করে নিচ্ছি, যাতে পিঠেটা হওয়ার পর সুন্দর কড়া থেকে স্মুথলি বেরিয়ে আসতে পারে। এবার কড়াইয়ের মধ্যে এরকম 2 হাতা ব্যাটার ঢেলে দিলাম,
ব্যাটারটা দিয়ে এবার সাথে সাথে আমি কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো ফ্লেমে রেখে দেব। গ্যাসের ফ্লেম থাকবে লোতে আর এটা আমি ওয়েট করব 2-3 মিনিট। 2-3 মিনিট একটু ওয়েট করে যাব। ঠিক 2-3 মিনিট পর আমি আবার ঢাকাটাকে সরিয়ে নিয়ে চেক করে নিয়ে দেখাচ্ছি। দেখুন বাইরে থেকে কিন্তু একটু আর কাঁচা নেই। এবার খুন্তি দিয়ে আমি একটু হালকা করে একটু চাপ দিচ্ছি। দেখুন একটু আলগা একটু ঠেলতেই চিতই পিঠেটা দেখুন খুব সুন্দর কিন্তু নিজের জায়গা থেকে উঠে আসছে। দেখুন চিতই পিঠা এখন একদম রেডি। আমি সামনে থেকে উঠিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর অজস্র ছিদ্র রয়েছে পিঠের মধ্যে, একদম সরাতে যেরকম বানানো হয় সেরকমই হয়েছে। এবার সেমভাবেই আমি আরও একটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি। প্রথমে একটু কড়াইতে তেল বুলিয়ে নিলাম, তারপর এই চিতই পিঠের যে ব্যাটারটা সেটাকে ঢেলে দেব। আমার ছোট হাতা বলে আমি 2 হাতা দিলাম। এরপর ঢাকা দিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে একটু ওয়েট করে যাব। এই পিঠেটা কিন্তু অবশ্যই একদম লো ফ্লেমেই বানাবে, হাই ফ্লেমে বানালে কিন্তু পিঠেটা পুড়ে যাবে। 2 মিনিট পর এবার ঢাকাটাকে সরিয়ে নিয়ে চেক করে নিয়ে দেখাচ্ছি। দেখুন খুন্তি দিয়ে হালকা একটু ঠেলতেই কত স্মুথলি চিতই পিঠেটা কড়া থেকে উঠে আসলো। ওপরটা দেখেই বুঝতে পারছেন একদমই নরম তুলতুলে, অজস্র ছিদ্র দেখুন ওপরে। আর চিতই পিঠের পিঠটা কিন্তু দেখুন এরকমই সুন্দর ক্রিস্পি। এভাবেই আমি সব চিতই পিঠে এক এক করে ভেজে নিয়েছি। এবার এই গরম গরম চিতই পিঠে ঝোলা গুড় দিয়ে পরিবেশন করুন। চিতই পিঠের সাথে ঝোলা গুড় কিন্তু দারুণ লাগে। আশা রাখবো আজকের এই রেসিপিটা আপনার এবং আপনার পরিবারের সকলের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।